তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে। আমরা তিন নম্বর অধ্যায় মোটামুটি শেষ করেছি, প্রায় দু একটা টপিক বাদ দিয়ে। তিন নম্বর অধ্যায় থেকে প্রশ্নগুলো কেমন হয় সেটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে। যেমন এখানে তোমাদের একটা ক্রিয়েটিভ কোশ্চেন দেওয়া আছে, তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? প্রশ্নটি ঢাকা বোর্ডে 2017 সালে এসেছে আর কি, 2017 সালে এটা আসছে। এখানে দেওয়া আছে তোমার শ্রেণী পর্যায়, অর্থাৎ পর্যায় সারণীর একটি শ্রেণী এবং পর্যায় দেওয়া আছে, কিছু শ্রেণী এবং কিছু পর্যায় দেওয়া আছে। এক নম্বর শ্রেণী, দুই নম্বর শ্রেণী, 14 নম্বর শ্রেণী এবং 17 নম্বর শ্রেণী দেওয়া আছে, আর পর্যায় দেওয়া আছে 2, 3। এখন এখানে কিছু এলিমেন্ট দেওয়া আছে, দেখো এক্স, ওয়াই, পি, কিউ, আর, অর্থাৎ পাঁচটি এলিমেন্ট দেওয়া আছে। এই এলিমেন্ট গুলো এগুলো হচ্ছে রেগুলার এলিমেন্ট না, বাট এগুলো সিম্বলিক রিপ্রেজেন্টেশন বা প্রেজেন্টেশন, ঠিক আছে? অর্থাৎ এই এক্স, ওয়াই, পি, কিউ, আর এগুলো কি এলিমেন্ট এটা আমরা জানি না। আমাদেরকে এই শ্রেণী এবং পর্যায়ের অবস্থান থেকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? এখানে প্রথমে প্রশ্নটা বলা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম কি, ক নম্বর প্রশ্ন। ছ নম্বর প্রশ্ন বলা হচ্ছে শিক্ষা পরীক্ষায় গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন। গ নম্বর প্রশ্ন বলা হয়েছে এক্স ও ওয়াই এর মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি ব্যাখ্যা করো, এবং ঘ নম্বরে বলা হয়েছে ওয়াই এর সাথে পৃথকভাবে পি, কিউ ও আর এর যৌগগুলোর প্রকৃতি বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে ক, গ, ঘ এই তিনটি প্রশ্ন হচ্ছে তিন নম্বর অধ্যায়ের, আর খ নম্বর প্রশ্নটি হচ্ছে দুই নম্বর অধ্যায়ের। তাহলে এখানে প্রথমে আমাদেরকে এক্স এবং ওয়াই টাকে আইডেন্টিফাই করতে হবে যদি আমরা গ নম্বর প্রশ্নের আনসার করতে হয়। কারণ এখানে কার ইলেকট্রন আসক্তি বেশি, তাহলে এক্স এলিমেন্টটা কি, ওয়াই এলিমেন্টটা কি, সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এরপরে বলেছে ওয়াই এর সাথে পি, কিউ, আর যৌগগুলো করতে, অর্থাৎ ওয়াই এর সাথে পি, কিউ, আর যদি যৌগ গঠন করে তাহলে তাদের প্রকৃতি কেমন হবে সেটা আলোচনা করতে বলা হয়েছে। তাহলে প্রথমেই আমাদের কাজ হচ্ছে স্টেমটা বোঝা, যে স্টেমে কি বলেছে এবং কি আনসার করতে হবে আমাকে সেটা বুঝতে হবে শুরুতেই। তাহলে আমরা স্টেমটি দেখলাম, তাহলে এবার কোশ্চেন আনসার গুলো দেওয়ার চেষ্টা করি। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম কি, কেউ একজন বলতে পারবা পর্যায়বৃত্ত ধর্ম কি? নির্দিষ্ট ব্যবধানে গিয়ে বৈশিষ্ট্যগুলোর পুনরাবৃত্তি করছে, এটাকে বলবো আমরা পর্যাবৃত্ত ধর্ম। যেমন আমরা যদি বলি যে এক নম্বরে যে এখানে সংখ্যাটি দেওয়া আছে, পর্যাবৃত্তের মৌলসমূহ তোমার পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নির্দিষ্ট ব্যবধান অন্তর ধর্মের পুনরাবৃত্তি ঘটে, নির্দিষ্ট ব্যবধান অন্তর ধর্মের পুনরাবৃত্তি মৌলের বেলায় ঘটে থাকে, তাই না? আমরা দেখেছি এর আগে, যেমন এক নম্বর যদি গ্রুপের কথা বলি, সবগুলো মৌল ছিল কি, ধাতু, এবং 17 নম্বর বা 17 নম্বর গ্রুপের যে মৌলগুলো ছিল সবগুলো ছিল কি, হ্যালোজেন। তাহলে দেখা যাচ্ছে এক থেকে শুরু করে আমরা 17 পর্যন্ত যখন যাই তখন সেটা হচ্ছে হ্যালোজেন, আর 18 নম্বর গ্রুপটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস। আবার যখন একে আসি তাহলে সেটা হচ্ছে ধাতু, আবার 18 যখন যাই তখন সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তাহলে একটা নির্দিষ্ট ব্যবধান অন্তর দেখা যাচ্ছে বৈশিষ্ট্যগুলি হচ্ছে বারবার পরিবর্তিত হচ্ছে, একই বৈশিষ্ট্যগুলো বারবার পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ পুনরাবৃত্তি করছে, আর এটাই হচ্ছে পর্যায়বৃত্ততা। তোমরা বুঝতে পেরেছো? এটা আগেও পড়েছিলাম আমরা, তাই না? এটা নিয়ে কোনো কনফিউশন আছে কারো পর্যাবৃত্ত ধর্ম নিয়ে? নো স্যার। আচ্ছা, এরপর প্রশ্নটি বলা হয়েছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কেন শিখা পরীক্ষায় ব্যবহার করা হয়। তোমরা দ্বিতীয় অধ্যায় পড়েছ যে শিখা পরীক্ষা বলতে আমরা ধাতব আয়নগুলোকে যখন শনাক্ত করি বিভিন্ন একটা নমুনার মধ্যে, তখন তাদের একটা শিখা পরীক্ষা বা শুষ্ক পরীক্ষা করা হয়। এই শুষ্ক পরীক্ষার সময় আমাদেরকে এই নমুনাগুলোকে হাইড্রোক্লোরিক অ্যাসিডে আগে সিক্ত করতে হয়। কেন সিক্ত করতে হয় এটাই আমাদেরকে এখন ব্যাখ্যা করতে হবে। তোমরা কি কেউ জানো এটা কেন সিক্ত করতে হয়? স্ক্রিনের দিকে না থেকে কেউ একজন বলো। ধাতব ক্লোরাইড বানানোর জন্য, কারণ সেটা যে বেশি উদ্দায়ী।
ভেরি গুড। অর্থাৎ এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড গুলোকে যদি আমরা হাইড্রোক্লোরিক ধাতব লবণ সমূহকে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডে আমরা দ্রবীভূত করি তাহলে ধাতব ক্লোরাইড তৈরি হবে, ঠিক আছে? এখন তাহলে আমরা ধাতব ক্লোরাইডটা কেন তৈরি করব, কারণ হচ্ছে ধাতব যে লবণগুলো আছে সেই লবণের তুলনায় ধাতব ক্লোরাইড গুলো হচ্ছে বেশি উদ্বায়ী। এখন বেশি উদ্বায়ী হলে আমার লাভ কি, বেশি উদ্বায়ী হলে সেক্ষেত্রে আমার আয়নগুলো শনাক্তকরণটা সহজ হবে, আয়নগুলো শনাক্তকরণ সহজ হবে। যত বেশি উদ্বায়ী হবে তত আমার জন্য সহজ, অর্থাৎ আমার এখানে রং থেকে অর্থাৎ কালার থেকে বুঝতে হবে যে আমাদের কালার গুলো তৈরি হয়। মনে করো আমি শিখা একটা বুনসেন বার্নার, তোমরা ল্যাবে গেলে দেখবে বুনসেন বার্নার কি, একটা এই বার্নারের মধ্যে যখন আমি কোন একটা স্যাম্পলকে রাখবো তখন এক একটা এক এক ধরনের কালার দেয়, কেউ দেখা যাচ্ছে সোনালি হলুদ, কেউ হলুদ, কেউ সবুজ, কেউ নীল। এই কালার গুলো থেকে কিন্তু আমরা মূলত আয়ন গুলোকে আইডেন্টিফাই করে থাকি। হ্যাঁ, যেমন সোনালি হলুদ হলে আমরা বলে থাকি এটা কি সোডিয়াম, তারপরে হচ্ছে তোমার ক্যালসিয়ামের কালার এক ধরনের কালার, ঠিক আছে? গোল্ডেন ইয়েলো যদি বলি বা যেভাবে বলি, এভাবে যখন তোমার এক একটা আয়নের বৈশিষ্ট্য বা কালার এক এক রকমের হয়। এখন এটার কালার গুলো আগে আমাদের স্টাডি করা আছে, এগুলো স্ট্যান্ডার্ড ভ্যালু, তাহলে কালার গুলো দেখে বুঝতে পারে এটা এই ধরনের আয়ন হতে পারে। এখন এই আয়ন ফরমেশনটা থেকে অর্থাৎ এই কালার ফরমেশনটা যত বেশি উদ্বায়ী হবে তত বেশি সহজে বোঝা যাবে। সেজন্য যখন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডে যখন ধাতব লবণ সমূহকে সিক্ত করব তখন তারা ধাতব ক্লোরাইডে রূপান্তরিত হবে। মনে করো আমি যদি নেই সোডিয়াম সালফেট, এখন সোডিয়াম সালফেট যদি আমি নেই, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ডিজলভ হলে এখানে এটা হবে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? এখন এই যে ধাতব আয়নগুলো, এখানে দেখো একটু কথা বলা আছে, এই ধাতব লবণ সমূহের মধ্যে ধাতব ক্লোরাইড অধিক উদ্বায়ী, তাই ধাতব লবণকে গাঢ় এই হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিক্ত করে বুনসেন বার্নারের অনুজ্জ্বল শিখায় উত্তপ্ত করলে বাষ্পীভূত অবস্থায় ধাতব ক্যাটায়ন নিকটস্থ অ্যানায়ন থেকে ইলেকট্রন গ্রহণ করে বিচ্ছিন্ন ধাতব পরমাণুতে পরিণত হয়। অর্থাৎ সেখানে সে কি করছে, যখন আমরা এটাকে বুনসেন বার্নারে হিট করছি সে ক্যাটায়ন থেকে সেটা তখন ধাতব পরমাণুতে রূপান্তরিত হবে। ক্যাটায়ন এবং ধাতব পরমাণুর মধ্যে পার্থক্য বুঝো, কেউ কেউ আছো কি বুঝো না, এরকম কেউ আছো ক্যাটায়ন এবং ধাতব পরমাণুর মধ্যে পার্থক্য কি রাখেন বলতো, পার্থক্য কি ক্যাটায়ন এবং ধাতব পরমাণুর মধ্যে? এগুলো কিন্তু বেসিক জিনিস, এগুলো না বুঝে তুমি কিছু বুঝবা না। বলো ধাতব পরমাণু এবং ক্যাটায়নের মধ্যে পার্থক্য কি? স্যার ধনাত্মক আধান যুক্ত আয়ন ক্যাটায়ন। ভেরি গুড। আর স্যার ধাতু হচ্ছে স্যার ইলেকট্রন ত্যাগ করে যে সকল পরমাণু। আচ্ছা গুড, তোমার সেন্স ঠিক আছে। ধাতব পরমাণু যখন পরমাণু অবস্থায় থাকে তখন সে নিউট্রাল, সে ইলেকট্রন দেয়ও না নেয়ও না। আর ক্যাটায়ন যখন বলবো তখন বুঝবো যে সে কি ইলেকট্রন দিয়েই তারপর ক্যাটায়ন হয়েছে। তারপর আমরা যদি বলি সোডিয়াম পরমাণু তাহলে এর কোনো চার্জ নাই, অর্থাৎ তার ইলেকট্রন সত 11টি ছিল 11টি আছে। হ্যাঁ, আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তাহলে তার ইলেকট্রন সংখ্যাও 11। কিন্তু সোডিয়াম যখন একটা ইলেকট্রন দিয়ে দেয় তখন সেটা হয় কি সোডিয়াম আয়ন, এই যে সোডিয়াম আয়ন হয় তখন তার একটা ইলেকট্রন কমে যাচ্ছে, অর্থাৎ সোডিয়াম আয়নে একটা ইলেকট্রন কম থাকে সোডিয়াম পরমাণু থেকে, তখন আমরা লিখি কি এন এ প্লাস, অর্থাৎ তার চার্জ সংখ্যা হচ্ছে +1, তার মানে কি এটা হচ্ছে ক্যাটায়ন। তাহলে এর আগে যখন সে ধাতব পরমাণু ছিল সেই ইলেকট্রন দেয়নি নেয়নি, তার চার্জ সংখ্যা ছিল কি 0, অর্থাৎ যখন সে প্রসম অবস্থা স্বাভাবিক অবস্থায় থাকে সেটা হচ্ছে পরমাণু, আর যখন ইলেকট্রন দেওয়া হয় বা নেওয়া হয় তখন সেটা হচ্ছে আয়ন, দেওয়া হলে সেটা ক্যাটায়ন আর নিলে সেটা হয় অ্যানায়ন, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখলাম যে এখানে যে বুনসেন বার্নার যদি অনুজ্জ্বল শিখায় উত্তপ্ত করলে বাষ্পীভূত অবস্থা ধাতব ক্যাটায়ন গুলো কি করে নিকটস্থ অ্যানায়ন থেকে কি করে সেই ইলেকট্রন গ্রহণ করে, কারণ অ্যানায়ন গুলোর মধ্যে ইলেকট্রন বেশি থাকে, তাহলে সেই ইলেকট্রন গ্রহণ করে যে ইলেকট্রন কম ছিল, ক্যাটায়ন মানে কি তার মধ্যে একটা ইলেকট্রন কম আছে বা প্রয়োজনীয় সংখ্যক ইলেকট্রন কম আছে, তাহলে ইলেকট্রন যদি কম থাকে তাহলে সে অ্যানায়ন থেকে ইলেকট্রন গ্রহণ করে, তখন সে কি করে আবার প্রসম অবস্থায় চলে আসে, অর্থাৎ পরমাণু অবস্থায় চলে আসে। যেমন মনে করো সোডিয়াম আয়ন সে যদি সুযোগ পায় ক্লোরাইড আয়ন থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে যে ধাতব সোডিয়ামে রূপান্তরিত হবে, বা অন্য যে কোনো অ্যানায়ন থেকে ইলেকট্রন গ্রহণ করে সে ধাতব সোডিয়ামে রূপান্তরিত হবে। এখন এই ধাতব সোডিয়াম পরমাণুগুলো দেখো আমাদের আগের স্লাইড আমরা একটু দেখি, দেখো ধাতব পরমাণু শিখা হতে প্রয়োজনীয় তরঙ্গ দৈর্ঘ্য আলো শোষণ করে,
অস্থায়ী উদ্দীপিত হয়, ঠিক আছে, এবং পরে ওই শোষিত শক্তি বিকৃত হয়ে শিখায় বর্ণের আলো সৃষ্টি করে। অর্থাৎ এই ধাতব যে পরমাণুগুলো তৈরি হচ্ছে তারা একটা আলোর একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে আলো শোষণ করে, শোষণ করে সে উদ্দীপিত অবস্থায় চলে যায় অর্থাৎ উত্তেজিত হয়। পরবর্তী এই শক্তি আবার সে বিকিরণ করে, বিকিরণ করে সে তা কি করে আবার তার অবস্থানে চলে আসে। অর্থাৎ বিষয়টাকে আমি তোমাকে এরকম বলি যে আমি কোন একটা জিনিসকে যদি এখান থেকে ঘুষি মারলাম, একটা ধরো মনে করো মনে একটা বা তুমি একটা বইকে ঘুষি মারলাম, একটা রাবারের কথা চিন্তা করো না, ছেড়ে আমি এটা টেনে ধরলাম তার অবস্থানটাকে সরাই ফেললাম, কিন্তু যখন আমরা ছেড়ে দিচ্ছি তখন তার আবার তার অবস্থানে চলে যায়। তাহলে ঠিক একইভাবে ধাতব পরমাণুগুলো কি করে আলোক শক্তি শোষণ করে সে উদ্দীপিত অর্থাৎ উদ্দীপিত অবস্থায় চলে যায় বা উত্তেজিত হয়, অর্থাৎ তার অবস্থার পরিবর্তন হচ্ছে। সে পরবর্তীতে কি করে আবার সেই শক্তিগুলো বিকিরণ করে আবার তার অবস্থানে চলে আসে। এই আসা যাওয়ার সময় একটা রশ্মির তৈরি হয় বা একটা তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য শক্তির পার্থক্য তৈরি হয়, আমরা বোরের তত্ত্বের মধ্যে পড়েছি তাই না। তখনই এই যে শক্তির শোষণ বিকিরণ হয় আবার অর্থাৎ ধাতব পরমাণুর অবস্থার পরিবর্তন এবং উত্তেজিত অবস্থায় যায় আবার শক্তি ছেড়ে দেয়, এই অবস্থা তখন একটা নির্দিষ্ট বর্ণের তৈরি হয়, একটা তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণ আমরা দেখতে পাই। এই বর্ণ দেখে আমরা বলতে পারি এটা কি ধরনের ধাতব আয়ন। অর্থাৎ সোজা কথা এখানে বলা হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডে আমরা ধাতব লবণ সমূহকে সিক্ত করার উদ্দেশ্য হচ্ছে ধাতব ক্লোরাইড তৈরি করা, কারণ ধাতব ক্লোরাইড গুলো হচ্ছে অধিক উদ্বায়ী, আর অধিক উদ্বায়ী হলে সেক্ষেত্রে আমরা ধাতব আয়নগুলোকে সহজে শনাক্তকরণ করতে পারি। এটা হচ্ছে মূল কথা। আর এতক্ষণ যা আমি বলেছি এটা হচ্ছে তোমাকে বোঝার জন্য, ঠিক আছে। এখন এখানে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, বলো কার কোনো কোশ্চেন আছে এখানে বুঝতে? নো স্যার। আচ্ছা, এরপর আমার গ নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেখো আমি আবার প্রশ্নে আসলাম, এক্স ও ওয়াই এর মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে যে এক্স এবং ওয়াই দুটি মৌল দেওয়া আছে, এই দুটি মৌলের মধ্যে কে কার ইলেকট্রন আসক্তি বেশি হবে? আচ্ছা, এক্স এবং ওয়াই মৌল দুটি কি, কেউ বলতে পারবা? দ্বিতীয় পর্যায়ে ক্লোরিনের অবস্থান হচ্ছে তৃতীয় পর্যায়ে, সুতরাং সেজন্য আমরা বলতে পারি এটা হচ্ছে ক্লোরিন এবং এটা হচ্ছে ক্লোরিন। আর 17 নম্বর গ্রুপের যে মৌলগুলো সেগুলো হচ্ছে হ্যালোজেন, আর হ্যালোজেনের মধ্যে সবচেয়ে উপরে থাকে ক্লোরিন, তারপর হচ্ছে ক্লোরিন, এবং তাদের একই সাথে আমাদের পর্যায়ের দিকেও খেয়াল রাখতে হবে। ক্লোরিন দ্বিতীয় পর্যায়ে ঠিক আছে, ক্লোরিন তৃতীয় পর্যায়ে ঠিক আছে। এখন এখানে যদি পর্যায় নাম্বার যদি ভিন্ন হতো, যদি এটা হতো 3-4 তাহলে এটা হতো ক্লোরিন ব্রোমিন, ঠিক আছে। তাহলে আমাদের শ্রেণীর সাথে সাথে পর্যায়ের দিকেও খেয়াল করতে হবে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে এক্স হচ্ছে ক্লোরিন, ওয়াই হচ্ছে ক্লোরিন। এখন কেউ একজন বলো ক্লোরিন এবং ক্লোরিনের মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি হবে? ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। ক্লোরিন, অর্থাৎ এক্স এর ইলেকট্রন আসক্তি বেশি হবে তাই না? জি স্যার। কে বলেছিল এটা? স্যার মৌবাসীরা। ভেরি গুড। এখন কেন বেশি হবে সেটা বলো। আমরা জানি পর্যায় সারণীর কোন পর্যায়ের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কমতে থাকে এবং ডান থেকে বামে গেলে বাড়তে থাকে। তো যেহেতু এক্স উপরে রয়েছে এবং ওয়াই তার নিচের পর্যায়ে রয়েছে, সুতরাং এক্স এর ইলেকট্রন আসক্তি বেশি এবং ওয়াই এর ইলেকট্রন আসক্তি কম। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার কনসেপ্টটা ঠিক আছে, ধারণাও ঠিক আছে, তবে এখানে একটু ব্যতিক্রম আছে। কে একজন বলতে পারবা? তুমি তোমার সেন্সটা ঠিক আছে, তুমি যে দুটো পয়েন্ট বলেছো পয়েন্ট দুটো ঠিক আছে, বাট এক্স এবং ওয়াই এর বেলায় কিছুটা ব্যতিক্রম আছে, সেটা আমরা পড়িয়েছিলাম। কে একজন বলতে পারবে? এক্স মৌলের নিউক্লিয়াসের ইলেকট্রনের দূরত্ব কম থাকে আর ওয়াই মৌলের নিউক্লিয়াসের ইলেকট্রনের দূরত্বটা বেশি থাকে, এই জন্য এক্স এর আসক্তি বেশি থাকে, ওয়াই এরটা কম থাকে। এখানেই তো আনসারটা, আনসারটা তোমরা সম্পূর্ণ রিভার্স বলেছো। ইলেকট্রন আসক্তি এখানে থাকবে ক্লোরিনের বেশি, ফ্লোরিনের কম, এটাই ব্যতিক্রম। এখন কেন কম হবে? স্বাভাবিকভাবে মুবাসিরা যেটা বলেছে উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কমার কথা, কিন্তু ফ্লোরিন এবং ক্লোরিনের বেলা ব্যতিক্রম আছে, যেখানে উল্টো হচ্ছে। কেন হচ্ছে সে ব্যাখ্যাটা কেউ একজন বললো? অর্থাৎ এখানে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম হবে, হওয়ার কথা ছিল বেশি বাট হচ্ছে কম, কেন? কারণ হচ্ছে
এটাকে আমরা ব্যাখ্যা করব এখন তাদের সাইজের উপর দিয়ে। আমরা জানি আমরা তো উপর থেকে নিচে সাইজ যেটা আছে সেটা বলা আছে, এখানে ফ্লোরিন এবং ক্লোরিনের যে ইলেকট্রন আসক্তি আছে সেটি আমরা ব্যাখ্যা করব তাদের আকার এবং ইলেকট্রন ঘনত্ব দিয়ে, চার্জ ঘনত্ব দিয়ে। ফ্লোরিন, তোমরা ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস আর হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি তার ইলেকট্রন আছে এক এবং দুই নম্বর শক্তি স্তরে, আর ক্লোরিনের ইলেকট্রন আছে এক দুই তিনটি শক্তি স্তরে, অর্থাৎ ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে তিন আর ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে দুই, কিন্তু দুটির ক্ষেত্রে ষাটটি করে ইলেকট্রন আছে সর্বশেষ শক্তি স্তরে। দেখো ফ্লোরিনেরও ষাটটি আছে, ক্লোরিনেরও ষাটটি আছে, কারণ যেহেতু তারা একই গ্রুপের মৌলক তাহলে তাদের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আকারের দিকে দেখো ক্লোরিনের আকার কিন্তু বড় আর ফ্লোরিনের আকার কিন্তু ছোট, তাহলে আকার ছোট হওয়ার কারণে তার কিন্তু ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা ফ্লোরিনের, তাই না? ফ্লোরিনের কম হওয়ার কথা, কারণ আকার ছোট হলে ইলেকট্রন নিউক্লিয়াসের আকর্ষণ বেশি থাকে, তখন ইলেকট্রন গুলো নেওয়ার আরো আগ্রহ বেড়ে যায়। কিন্তু ফ্লোরিন এবং ক্লোরিনের বেলা একটু ব্যতিক্রম হয়, ব্যতিক্রম এই কারণে ফ্লোরিনের আকার এতই ছোট যেখানে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের আকার খুবই আকর্ষণ খুবই বেশি থাকে, বেশি থাকার কারণে এখানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়। মনে করো এই জিনিসটা বোঝার জন্য আমি তোমাকে বলি যে কোন একজন টিচার, মনে করো আমার কথায় মনে করো, আমার কথায় মনে করো, আমি যেহেতু পড়াচ্ছি আমাকে এক্সাম্পল দিই, আমার খুবই পছন্দের কেউ একজন, তোমরা পাঁচজন ছয়জন আছো, এক্সাম্পল, আবার মাইন্ড করো না যে স্যার সবাইকে বলে নাই কেন, পাঁচজন ছয়জন আছে খুবই কাছের, এখন এদেরকে আমি মনে করো সবসময় কাছাকাছি রাখি, পড়া বুঝা ইয়ে করি, এখন এই জন্য তারা সবসময় আমার কাছাকাছি থাকে। এখন আরো দুই চারজন যদি মনে করো আমি দেখলাম যে আরো দুই চারজন ভালো পারফর্ম করতেছে তাদেরকে আমি কাছে নিয়ে আসবো, কিন্তু আমার জায়গা আছে ছয় জনের, তাই না? মনে করো আমি ছয় জনকে আগে থেকে দখল করছি, এখন ওই দুইজনকে আমি চাইলেও আবার আনতে পারি না, কারণ হচ্ছে আমার জায়গা নেই, জায়গা শেষ, কিন্তু আমি ছাড়ছি ওদেরকে, তাই না? আমি ছাড়ছি কিন্তু আমি জায়গা পাচ্ছি না, অর্থাৎ এখানে আমার জায়গাটা অকিপাইড হয়ে গেছে। এখন যদি আমি আনি তাহলে কি হবে, ঘর্ষণ মারামারি হয়ে যাবে, কারণ বা মারামারি না হলে চাপাচাপি হয়ে যাবে, তখন এখানে কি হবে একটা উশৃঙ্খলতা তৈরি হবে। তো ঠিক একইভাবে মনে করো এখানে ফ্লোরিন তার সাইজ ছোট হওয়ার কারণে তার ইলেকট্রন এবং নিউক্লিয়াসের আকর্ষণ বেশি আছে, ঠিক আছে, তখন তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের এই যে তার সর্বশেষ শক্তি স্তর কি হবে, এখানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে। এখন ইলেকট্রন গুলো আমরা জানি কি সমচার্জিত, সমচার্জিত অর্থাৎ একই চার্জিত, এখন একই চার্জিত হলে তারা এখন তাদের মধ্যে একটা পরস্পর বিকর্ষণ থাকে, এখন এখানে তার সাইজ ছোট হওয়ার কারণে ইলেকট্রন ঘনত্ব বেশি হয়ে গেছে, অর্থাৎ এখানে আর জায়গা খুব একটা বেশি নাই, তখন সে তাকে যদি আমি ইলেকট্রন দিতে চাই তখন সেখানে কি হবে, বাইরে থেকে আরো ইলেকট্রন যদি দিতে চাই তখন ইলেকট্রন ইলেকট্রন কি হবে, রিপালশন হবে, বিকর্ষণ হবে, অর্থাৎ তার আগ্রহ কমে যাবে। অন্যদিকে ক্লোরিনের বেলা যেহেতু এখানে তার আকার বড় আছে, অর্থাৎ সেই ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে ফ্লোরিন ক্লোরিনের ফ্লোরিনের বেলা যেরকম ইলেকট্রন নিউক্লিয়াসের আকর্ষণ বেশি ছিল এখানে অপেক্ষাকৃত কম, ঠিক আছে, বাট কিন্তু তার আকার বেশি বড় আছে, আকার বড় হওয়া থাকার কারণে সেখানে জায়গা আছে, তাহলে তার ইলেকট্রন নেওয়াটা সহজ হয়ে যাবে, ইলেকট্রন নেওয়াটা সহজ হবে, সেজন্যই এখানে ক্লোরিনের বেলা সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন ঘনত্ব কম থাকে, ইলেকট্রন ঘনত্ব কম থাকার কারণে সে আরো ইলেকট্রন নিতে পারবে। এখন ইলেকট্রন কম এবং আকৃতি এই জিনিসটা আমরা পার্থক্য বুঝতে পেরেছি, ঘনত্ব মানে হচ্ছে কত বেশি আছে আর আকার হচ্ছে তার সাইজটা কত বড়, তাই না? তাহলে এখানে ক্লোরিনের আকার বড় ঠিক আছে, বাট এখানে তার ইলেকট্রন নেওয়ার আগ্রহ বেশি, কারণ এখানে তার জায়গা আছে, ইলেকট্রন ঘনত্ব অপেক্ষাকৃত কম সর্বশেষ শক্তি স্তরে, কারণ ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াস এবং ইলেকট্রন মধ্যে আকর্ষণ কম হওয়ার কারণে তাদের মধ্যে এখানে ইলেকট্রন ঘনত্ব কম থাকে, ইলেকট্রন ঘনত্ব কম থাকলে আমরা কি করতে পারবো, যেহেতু জায়গা আছে আরো ইলেকট্রন সহজে দিতে পারবো, এজন্যই ক্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি ক্লোরিনের কম, তার মানে হচ্ছে ক্লোরিনের আকার ছোট হওয়ার কারণে তার চার্জ ঘনত্ব বা ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, ইলেকট্রন ঘনত্ব বেশি থাকার কারণে আমার বাইরে থেকে ইলেকট্রন দিতে চাই, বলো স্যার এখানে ফ্লোরিন ক্লোরিন দুইটাই তো একটা ইলেকট্রন একটা মাত্র একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, তাহলে ইলেকট্রন ঘনত্ব বেশি বা কম হওয়ার ইয়াটা কতটা ভ্যালু করে না, কারণ দুইটাই তো এক স্যার, কারণ হচ্ছে এখানে এই যে আমি বললাম তোমাকে এই ইলেকট্রন গুলাকে ফ্লোরিন টেনে তার খুব কাছাকাছি নিয়ে আসলো, নিয়ে আসার পর তার জায়গা থাকলো না, আর এখানে আরেকটা ইলেকট্রন যদি আমাকে দিতে হয় ধাক্কা ধাক্কি করতে হবে,
আর এর আকার যদি যেহেতু বড় আছে তার মধ্যে জায়গা আছে তাহলে ইলেকট্রন আরেকটা সহজেই দেওয়া যাবে। এখন ইলেকট্রন ঘনত্ব বলতে আমরা কি বুঝি, মনে করো আমি তোমাকে উদাহরণ দিলাম একটা জায়গার মধ্যে এতক্ষণ বললাম, মনে করো তুমি একটা জায়গায় আছো ওখানে ছয় জন থাকতে পারে, তাহলে তুমি ছয় জন যখন পূর্ণ হয়ে গেছে তার মানে এখানে ঘনত্ব পুরাটা ফিল আপ হয়ে গেছে। এখন আরেকজন যদি দিতে যাই তাহলে কি হবে? হ্যাঁ, এখন মনে করো মুবাশির এক জায়গায় আছে আরেক জায়গায় আছে, মনে করো হচ্ছে মিম। এখন মিম যেখানে আছে তার জায়গাটা হচ্ছে মনে করো 2 স্কোয়ার ফিট, আর মুবাশিরা যেখানে আছে সেখানে আছে 1 স্কোয়ার ফিট। তাহলে 1 স্কোয়ার ফিটে যদি আমি রাখতে পারবো যতগুলো, 2 স্কোয়ার ফিটে আমি ততগুলো রাখতে পারবো, তার চেয়ে বেশি রাখতে পারবো। বাট 1 স্কোয়ার ফিটে আমি যদি 4 জন রাখি, 2 স্কোয়ার ফিটে আমি 6 জনও রাখতে পারবো, বাট 1 স্কোয়ার ফিটে আমি আর 6 জন রাখতে পারবো না। এখন যদি 6 জন রাখতে যাই তাহলে আমাকে কি করতে হবে? জায়গা যেখানে ক্লোরিন এবং ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা সমান কিন্তু ক্লোরিনের আকার বড় হওয়ার কারণে এখানে জায়গা বেশি, আর ক্লোরিনের আকার ছোট হওয়ার কারণে এখানে জায়গা কম, যার কারণে আমরা একটা ইলেকট্রন দিতে চাইলে একটু আমাকে দেওয়া যাবে বাট শক্তি প্রয়োগ করতে হবে, ক্লোরিনের চেয়ে বেশি শক্তি প্রয়োগ করতে হবে, আর ক্লোরিনের বেলা কম সে সহজে ইলেকট্রন নিতে চাইবে যেহেতু তার এখানে জায়গা আছে। আমি কি বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? জি স্যার। জি স্যার। এই যে আমি উদাহরণ দিলাম 1 স্কোয়ার ফিটে থাকে 6 জন, 2 স্কোয়ার ফিটেরও 6 জন আছে। এখন 1 স্কোয়ার ফিটের ক্যাপাসিটি হচ্ছে সর্বোচ্চ 6 জন, তাহলে সর্বোচ্চ 6 জন, কিন্তু 2 স্কোয়ার ফিট যেখানে সে 6 জন দেওয়া মানে হচ্ছে আরো 6 জন দিতে পারবো আমি, বা আরো একজন যদি আমি চাই তাহলে সহজে ওখানে দিতে পারবো, ওখানে জায়গা আছে। তাহলে এখানে ক্লোরিন এবং ক্লোরিনের বেলায় ইলেকট্রন দরকার একটি, ঠিক আছে, কিন্তু ক্লোরিনের আকার ছোট হওয়ার কারণে ইলেকট্রনের ঘনত্বটা বেশি হবে, কারণ ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বেশি হবে, আর নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসবে তখন আরো জায়গা আরো কি হবে ঠাসাঠাসি অবস্থায় চলে আসবে, একদম আমরা যেটা ল্যাঙ্গুয়েজ বিষয়গুলো করে ঠাসাঠাসি। তো ক্লোরিন এবং তার ক্লোরিনের বেলায় ইলেকট্রন নিউক্লিয়াসের আকর্ষণ কম থাকার কারণে তারপর তার আকারও বড়, তাহলে এখানে জায়গা বেশি থাকবে, সেজন্য আমি সহজে আর একটা ইলেকট্রন দিতে পারবো, এই জন্য ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে বেশি। তাহলে আমরা এখানে এই যে ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে তোমরা এখানে থেকে আবার পড়ে নিতে পারবা, আমি যে কথাগুলো বলেছি ঠিক সেটাই এখানে বলা আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম পরমাণুর শক্তি স্তরের আকারের উপর ভিত্তি করে মৌলদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের উপর আসক্তি প্রদর্শন করে, এখানে আকার ছোট হওয়ার কারণে। কারণ এখন তুমি বলতে পারো তাহলে ক্লোরিন এবং ব্রোমিনের মধ্যে তো ক্লোরিনের বেশি না হয় ব্রোমিনের বেশি হওয়ার কথা না, কিন্তু সেক্ষেত্রে আবার যেহেতু ক্লোরিনের আকারটা বড় আছে এখানে ইলেকট্রন ঢুকতে কোনো সমস্যা নেই, কিন্তু ক্লোরিনের আকারটা খুবই ছোট তার কারণে ইলেকট্রন ঘনত্ব বেশি হয়ে যায়, এটা একটা এক্সেপশন। তাহলে ফ্লোরিন এবং ক্লোরিনের বেলে আমরা এক্সেপশন দেখতে পেলাম। এরপর আমার ঘ নম্বর প্রশ্ন বলা হয়েছে যে ওয়াই, দেখো আমরা এবার যাই আমরা কোশ্চেনে যাই, বলা হয়েছে কি দেখো ওয়াই যৌগের সাথে পি কিউ আর যে যৌগগুলো গঠন করবে তাদের প্রকৃতি কেমন হবে সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখি এখানে ঘ নম্বর প্রশ্ন, ওয়াই যৌগটি কি ছিল আমাদের? ক্লোরিন ছিল। তাহলে আমাদের পি কিউ আর হচ্ছে সোডিয়াম ম্যাগনেসিয়াম এবং সিলিকন, সোডিয়াম ম্যাগনেসিয়াম এবং সিলিকন। কেন দেখো আমরা দেখি, আমরা আবার প্রশ্নে আসি, এক নম্বর গ্রুপের তিন নম্বর পর্যায়ে এটা সোডিয়াম, ঠিক আছে, 2 নম্বর গ্রুপের 3 নম্বর পর্যায়ে সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম, এরপর 14 নম্বর গ্রুপে চলে গেছে 3 নম্বর পর্যায়ে সেটা হচ্ছে সিলিকন। তোমরা পর্যায় সারণি দেখলে বুঝতে পারবে, অর্থাৎ পি হচ্ছে সোডিয়াম, ইউ হচ্ছে ম্যাগনেসিয়াম, আর হচ্ছে সিলিকন। এখন এই তিনটি মৌল ক্লোরিনের সাথে, আমরা দেখলাম ওয়াই মৌলটি হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের সাথে যৌগ গঠন করলে কি হবে, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং সিলিকন টেট্রাক্লোরাইড, এবং এই প্রকৃতি গুলো কেমন হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি দেখি এখানে এই যৌগ তিনটিতে অ্যানায়ন কিন্তু একই, ক্লোরাইড আয়ন, তাহলে এদের প্রকৃতি যদি ব্যাখ্যা করতে হয় আমাদেরকে ধাতব আয়নগুলোর উপর নির্ভর করতে হবে, অর্থাৎ ধনাত্মক আধানগুলোর উপর নির্ভর করতে হবে, তাহলে সোডিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম এবং সিলিকন আয়ন। এখন আমরা প্রাধান্য সূত্র থেকে পড়ে আসছিলাম যে আয়নের আকৃতি যত ছোট হবে, ক্যাটায়নের আকৃতি যত ছোট হবে তার পোলার আয়ন ক্ষমতা তত বেশি হবে। তাহলে এখানে
সিলিকন আমরা এইকে দেখো একই পর্যায়ের বাম থেকে ডানে যাচ্ছে সোডিয়াম ম্যাগনেসিয়াম, তাহলে বাম থেকে ডানে গেলে কি হয়, আকৃতি ছোট হয়। তাহলে এখানে সবচেয়ে ছোট আকৃতি হচ্ছে সিলিকন, তারপর ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম। তার মানে কি, সিলিকনের পোলার আয়ন ক্ষমতা বেশি, সিলিকনের আকৃতি ছোট, আবার সিলিকনের কিন্তু চার্জের সংখ্যাও বেশি। ম্যাগনেসিয়ামের আকৃতি সিলিকনের চেয়ে একটু বড়, তার আবার চার্জের সংখ্যা একটু কম। সোডিয়ামের আকৃতি সবচেয়ে বড় হবে এবং তার চার্জের সংখ্যা সবচেয়ে কম। তাহলে আমরা জানি ক্যাটায়নের চার্জের সংখ্যা যত বেশি হবে অথবা আকৃতি যত ছোট হবে তাদের পোলার আয়ন ক্ষমতা তত বেশি হবে। তাহলে এখানে সিলিকনের আকৃতি সবচেয়ে ছোট এবং তার চার্জের সংখ্যা সবচেয়ে বেশি, তাহলে দুটো পয়েন্টই কিন্তু এখানে সিলিকনের জন্য অ্যাডভান্টেজ। তাহলে সিলিকন কি করতে পারবে, সহজেই যে কোনো অ্যানায়নকে পোলারাইজ করতে পারবে। অর্থাৎ সিলিকন পোলারাইজ করা মানে কি, সিলিকন যে যৌগটি গঠন করবে সেখানে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। তার মানে কি হচ্ছে, আমরা যদি চার্জের ঘনত্ব, যে চার সংখ্যা যদি নির্ভর করে যদি আমরা এগুলো সাজাই, সিলিকন সবচেয়ে বেশি চার সংখ্যা, তারপর ম্যাগনেসিয়াম, তারপরে সোডিয়াম। আকৃতির কথা চিন্তা করলেও সোডিয়ামের সিলিকনের আকৃতি সবচেয়ে ছোট, ম্যাগনেসিয়ামের আকৃতি সিলিকন থেকে একটু বড়, তারপরে সোডিয়ামের আকৃতি আর একটু বড়। আমি আবারও বলি, ক্যাটায়ন গুলোর আকৃতি যদি ছোট হয় এবং যদি চার সংখ্যা বড় হয় তাহলে তাদের পোলার আয়ন ক্ষমতা বাড়বে। তাহলে এখানে সিলিকনের বেলায় চার্জের সংখ্যাও বড় এবং তার আকৃতিও ছোট, তাহলে তার পোলার আয়ন ক্ষমতা সবচেয়ে বেশি হবে। অর্থাৎ এখানে যদি আমরা সমযোজী বৈশিষ্ট্য অনুযায়ী সাজাই, তাহলে সিলিকন টেট্রাক্লোরাইড হবে সবচেয়ে বেশি সমযোজী, তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর হবে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এখন আমরা জানি যত বেশি সমযোজী হবে ততই তার গলনাঙ্ক স্ফুটাঙ্ক কম হবে। তাহলে এখানে গলনাঙ্ক স্ফুটাঙ্ক সবচেয়ে কম হবে সিলিকন টেট্রাক্লোরাইডের, তারপর ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে আমরা দেখলাম যে যৌগগুলোর যদি আমরা প্রকৃতির সাহ অনুসারে সাজাই, তাহলে সমযোজী বৈশিষ্ট্য হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড, তারপর ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপরে সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের বেলা আমরা দেখবো আয়নিক বৈশিষ্ট্য বেশি, তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইডে, তারপরে সিলিকন টেট্রাক্লোরাইডে। তার মানে কি, এখন আয়নিক বৈশিষ্ট্য যার বেশি হবে তার গলনাঙ্ক স্ফুটাঙ্ক বেশি হবে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের আয়নিক বৈশিষ্ট্য বেশি, তাহলে তার গলনাঙ্ক স্ফুটাঙ্ক তার চেয়ে বেশি, তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপরে সিলিকন টেট্রাক্লোরাইড। তাহলে আমরা দেখলাম যে পাজানের নীতি অনুসারে প্রদত্ত যৌগগুলোর ক্যাটায়নের চার্জ ঘনত্ব অনুসারে এদের আয়নিক ও সমযোজী বৈশিষ্ট্যের ক্রম নির্ণয় এবং আনুষঙ্গিক বৈশিষ্ট্য নির্ধারণ করা যায়। অর্থাৎ এটা দেখে আমরা দেখলাম যে এখানে যদি আমরা সিলিকন টেট্রাক্লোরাইড থেকে সোডিয়াম টেট্রাক্লোরাইডের দিকে যেতে থাকি, সমযোজী বৈশিষ্ট্য কমবে, আর যদি আমরা বলি সোডিয়াম ক্লোরাইড থেকে সিলিকন টেট্রাক্লোরাইডের দিকে যাই, তাহলে সমযোজী বৈশিষ্ট্য আস্তে আস্তে বাড়বে। অর্থাৎ সিলিকন টেট্রাক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি, তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপরে সোডিয়াম ক্লোরাইড। এখন বলো, এখানে প্রশ্ন কোশ্চেন থাকলে বলতে পারো, তোমাদের 1 মিনিট টাইম আছে। বলো, কোনো কোশ্চেন নেই? আচ্ছা, এরপরে যদি এখানে কোনো আজকে কোশ্চেন না থাকে, পরের ক্লাসে তোমরা কোশ্চেন করবা। পরের ক্লাসে আমরা আরেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই, তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।